তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। খুশি আনন্দ আর মজার আড্ডায় পালিত হলো নায়িকা শাবনূরের এবারের জন্মদিন। 3 বছর পর দেশে জন্মদিন পালন করেছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী এই অভিনেত্রী। আর দেশে জন্মদিন পালন করতে পেরে শাবনূর ভীষণ উচ্ছ্বাসিত। জন্মদিনে হলুদ পরে সেজেছিলেন নায়িকা শাবনূর। শাবনূরের জন্মদিনে যেন বাড়তি আনন্দ যোগ হয়েছে। সহকর্মী, বন্ধু বান্ধব আর সাংবাদিকরা ছুটে আসেন শাবনূরের বার্থডে সেলিব্রেট করতে। শিল্পী রবি চৌধুরীরও জন্মদিন ছিল এই দিনে। শাবনূর রবি দুজনই একসাথে কেক কেটেছেন। 3 বছর পর দেশে আসায় শাবনূরকে দেখতে ছুটে আসেন তার অত্যন্ত কাছের বন্ধু বড় ভাই অমিত হাসান ও তার স্ত্রী। সবাইকে কাছে পেয়ে শাবনূর তো দারুণ খুশি। সোশ্যাল মাধ্যমে নায়িকা শাবনূর লিখেছেন, গতকাল ছিল আমার জন্মদিন। দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুবই আনন্দিত, সিক্ত এবং অভিভূত হয়েছি। বিশেষ এই দিনে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন। এদিকে জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ঢালিউডের লেডি সুপারস্টার শাবনূর। ভিউয়ার্স, হলুদপুরি সাজে শাবনূরকে জন্মদিনে দেখতে আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। আর শাবনূর ফেরায় আপনি কতটা খুশি হয়েছেন জানাতে ভুলবেন না। শাবনূর কখনোই বড় আয়োজন করে জন্মদিন পালন করেন না, তবে FDC-তে বেশ কয়েকবার বড় আয়োজনে তার জন্মদিন পালিত হয়েছে। সেই স্মৃতি স্মরণ করে শাবনূর নস্টালজিক হয়ে পড়েন। সালমান শাহ রিয়াজের সাথে সুখ স্মৃতির জন্মদিন পালনের অভিজ্ঞতা রয়েছে শাবনূরের। শাবনূর জানান, প্রতিবারের জন্মদিনে রাত 12টার পর থেকে ভক্তদের পাঠানো কেক আসতে থাকে তার ঠিকানায়। প্রিয় সহকর্মীরা কেক নিয়ে চলে আসেন তার বাসায়, তাই আলাদাভাবে সেলিব্রেট করতে হয় না বিশেষ এই দিন।